হাই গাইস আজকে আপনাদের এস ডি প্রফিট শেয়ারিং খুব সহজে উইড্রোল করার একটি প্ল্যানিং বলবো যেটা আপনাদের এই মুহূর্তে প্রত্যেকে শোনাটা দরকার কারণ অনেকে এবং প্রায় কমেন্ট বক্সে প্রশ্ন করছে যে দাদা প্রফিট শেয়ারিং উইথড্রোল করার জন্য একটি সহজ উপায় বলে দিন প্রফিট শেয়ারিং উইড্রোল করার জন্য একটু হেল্প করে দিন আমাদের সিনিয়রগুলো ছোঁয়া দিচ্ছে না কী করা যায় আমাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা এই মুহূর্তে প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে এই ভিডিওটি কেবলমাত্র তাদেরই জন্য কারণ প্রফিট শেয়ারিংয়ে যারা ইমার্জেন্সি পেমেন্ট নিতে চায় সেই সব ব্যক্তি দুই থেকে তিনটি নিয়ম ফলো করবেন যদি আপনি ডিপোজিট করেছেন বড় অ্যামাউন্ট সেখানে আপনি টু পারসেন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট নেননি পুরো টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ইন্টারেস্টটা আপনাদের আপলাইন যে রয়েছে তাকে আপনি ছেড়ে দিয়েছেন তাহলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অধিকার আছে এই বিপদের সময় আপনি তাকে আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা চাইবেন তাহলে কি বললাম যদি আপনি টু পারসেন্ট ওয়ান পার্সেন্টের কমিশনটা না নিয়ে থাকেন তাহলে আপনার হানড্রেড পারসেন্ট অধিকার আছে আপনি এই বিপদের সময় আপনার আপলাইনের কাছ থেকে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা চাইবেন কারণ যদি আপনাদের আপলাইন ধরা ধরাছোয়া না দেয় আপনাকে এবং অ্যাভয়েড করে চলে তাহলে আপনি তার যে আপলাইন রয়েছে তাকে আপনি কল করবেন বলবেন যে আপনার এমার্জেন্সি অ্যামাউন্টের প্রয়োজন এটা হলো এইসব ব্যক্তির ক্ষেত্রে বিশেষ করে কারণ যারা টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট নেয়নি পুরো কমিশনটাই সিনিয়ররা খেয়েছে এইবার আপনাদের বলবো অনেকের হয়তো খারাপ লাগতে পারে যে দাদা এটা আপনি কি বলছেন কারণ আপনারা হয়তো ইদানিং কিছুদিন আগে মানে জাস্ট দুই থেকে তিন মাস আগে শুনেছিলেন যে যারা র্যাঙ্ক অ্যাচিভ করেছে ওদের আইডিতে যাই অ্যামাউন্ট ডিপোজিট থাকুক না কেন ওরা যে র্যাঙ্ক অ্যাচিভ করেছে ওই র্যাঙ্কের যে অ্যামাউন্টটা রয়েছে ওই অ্যামাউন্টটা তাদেরকে ডিপোজিট করতে হবে এই ভিডিওটি বানিয়ে যখন আমি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম একটা সময়ে অনেকে এটাকে উড়িয়ে দিয়েছিল কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যারা র্যাঙ্ক অ্যাচিভ আর করেছে তাদেরকে সেই অ্যামাউন্টটা তাদের আইডির মধ্যে ডিপোজিট করতে হয় যেই সময় এই নিয়মটি এসেছিল। তাহলে আপনারা হয়তো বলবেন যে এই নিয়মটি মার্কেটে আনার কারণটা কী কারণ আপনারা হয়তো জানেন না অনেকের একশো ডলারের আইডি রয়েছে সেখানে স্যালারি অ্যাচিভমেন্ট করে রেখেছে হিউজ পরিমাণে আপনারা হয়তো জানেন না সত্তর হাজার প্রত্যেক হপ্তাতে কামাচ্ছে কেউ কামাচ্ছে এক লাখ টাকা করে প্রত্যেক হপ্তাতে এইভাবে হিউজ পরিমাণে তারা স্যালারি ওয়ার্কিং ব্যালেন্স কামিয়েছে ওয়ার্কিং ব্যালেন্স কামিয়েছে পার উইকলি সত্তর হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ এইভাবে ওয়ার্কিং ব্যালেন্স হপ্তাতে কামিয়েছে প্লাস স্যালারিও হিউজ পরিমাণে কামিয়েছে তাহলে আপনার কী দায়িত্ব এই বিপদের সময় এই বিপদের সময় এই সব লিডারকে আপনার উচিত টার্গেট করে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা বের করে নেওয়া কারণ আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা যদি আপনি পুরোটা না নিতে পারেন সেখান থেকে তো আপনি থার্টি পার্সেন্ট নিতে পারেন ফর্টি পার্সেন্ট নিতে পারেন সিক্সটি পার্সেন্ট নিতে পারেন কারণ ওই ব্যক্তিটাই আপনাকে জয়েন করিয়েছিল হান্ড্রেড পারসেন্ট সেফটি আপ ইন্টারেস্ট দেবে বলে আপনি তার কথা শুনে জয়েন হয়েছেন বিনা রিক্স ছাড়াই আপনার জমানো টাকা ডিপোজিট করেছেন এবং আপনার যে বিপদ আপদের সময় যেই অ্যামাউন্টটা প্রয়োজন হয় সেই অ্যামাউন্টটাও পর্যন্ত আপনি নিয়ে তাকে দিয়েছেন অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে দিয়েছে অনেকে আর অনেক জায়গা থেকে পয়সা কালেক্ট করে নিয়ে সেখানে ডিপোজিট করেছে তাই এই সব লিডারের কথা শুনে যারা ডিপোজিট করেছে তাদের তো ইমিডিয়েটলি দরকার সেই সব লিডারের কাছ থেকে এই বিপদের সময় প্রফিট শ্যারিংয়ের অ্যামাউন্টটা আদায় করার কারণ আপনারা প্রত্যেকে জানেন এখানে অনেক ছোট বড়ো লিডার রয়েছে তারা কিভাবে পাবলিককে বুঝিয়েছে যে তাদের প্রফিট শ্যারিংটা নেওয়ার জন্য যে এখানে আপনি হানড্রেড পার্সেন্ট সেফটি পাবেন এবং এখানে একটি ট্রেডিং চলছে সেই ট্রেডিংয়ের মাধ্যমে আপনি খুব ইজিভাবে প্রফিট কামাতে পারবেন কিন্তু আপনাকে বলেনি যদি কখনো লস হয় এবং বিপদ শুরু হয় তাহলে আপনি কি করবেন তাই এখানে দেখে শুনে ডিপোজিট করবেন আপনার যেই বিপদের ক্ষমতাটা এখানে সহ্য করতে পারবেন সেই পর্যন্ত অ্যামাউন্ট দিয়ে আপনি ডিপোজিট করবেন তার থেকে বেশি অ্যামাউন্ট ডিপোজিট করবেন না কিন্তু অনেক লিডার রয়েছে অনেক হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করে দিয়েছে তাদেরকে বড় বড় লাখপতি কোটিপতির স্বপ্ন দেখিয়ে তাই এই সুযোগ রয়েছে আপনারা এই সব লিডারের কাছ থেকে আপনাদের প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্টটাকে আদায় করবেন কারণ আপনারা হয়তো জানেন না যেই সব লিডারগুলো আপনাকে পাত্তা দিচ্ছে না এই বিপদের সময় কারণ যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এমার্জেন্সির প্রয়োজন এবং আপনি টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কমিশনটা নেননি তাহলে কিন্তু আপনার ইমিডিয়েটলি দরকার এই লিডারের সঙ্গে দেখা করা এবং প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে আদায় করা যারা টু পার্সেন্ট ওয়ান নিয়েছেন কিন্তু আপনাদের অ্যামাউন্ট রয়েছে হিউজ পরিমাণে তাহলে আপনার যদি কোনো এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হয় আপনি কিন্তু সেই লিডারকে রিকোয়েস্ট করতে পারেন অল্প মতো কারণ আপনি যেহেতু টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট নিয়েছেন এইট পারসেন্ট ইন্টারেস্ট আপনি যা ডিপোজিট করেছেন সেখান থেকে পাচ্ছেন প্লাস টু পার্সেন্ট মানে সেটা হলো টেন পার্সেন্ট প্লাস ওয়ান পার্সেন্ট মানে ইলেভেন পার্সেন্ট মানে টোটাল আপনি ইলেভেন পারসেন্ট যেহেতু পেয়ে গিয়েছেন এবং পেয়েছেন এর আগে তাহলে কিন্তু সেই লিডারকে আপনি অল্প পেশার দিয়ে বলতে পারেন এবং হেল্পের জন্য চাইতে পারেন কিন্তু যদি আপনাদের মনে হয় আপনাদের দরকার নেই তাহলে আপনি জুন মাসের কুড়ি তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন কিন্তু যাদের এমার্জেন্সি ফান্ডের দরকার আপনাদেরকে বলে দিলাম কিভাবে আপনারা আদায় করবেন যদি মনে হয় যে আপনাদের আপলাইন আপনাকে ধরা চোয়া দিচ্ছে না তাহলে তার যে আপলাইন রয়েছে তাকে আপনি এই প্রবলেমটা বলে সেখান থেকে কিন্তু নিজের প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্টটা আদায় করতে পারেন হাই গ্যাস আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের প্রফিট শেয়ারিংয়ের উইজ্জ্বলে যে প্রবলেমটা চলছিল এবং আপনাদের যে আপলাইন অ্যাভয়েড করছে আশা করি প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আপনাদের আরেকটু সলিউশন বলে দেবো চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন